তো আগের দিন ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি সম্পর্কে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এই কমিটি প্রত্যেক মাসে একটি করে ডে পালন করে সেটাকে সেটাকে ভি অর্থাৎ ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে তো এটা সম্পর্কে আজকে আলোচনা করবো তো এই কমিটিতে যতজন মেম্বাররা থাকেন তারা প্রত্যেকেই কিন্তু এই ডেটা পালন করে থাকেন তারা কারা কারা আর একবার বলে নিই তারা হচ্ছেন পঞ্চায়েতের সদস্যরা হেলথ পার্সোনালরা এ এন এম আশা দিদিরা অঙ্গনারী ওয়ার্কাররা হেল্পাররা এবং কমিউনিটি থেকে যে মেম্বাররা থাকেন তারা কিন্তু এই ডেটে অংশগ্রহণ করেন আচ্ছা তো এইটা প্রত্যেক মাসে নিজ ওই কম যারা সদস্য থাকেন তারা সুবিধা অনুসারে কিন্তু যে কোনো একটা দিন বেছে নেন আলোচনা করার জন্য ঠিক আছে তো কোথায় হয় এইটা এই ডেট যে পালন করা হয় বা বিভিন্ন যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় সেটা কোথায় হয় না নিকটবর্তী যে অঙ্গনাড়ি সেন্টার অর্থাৎ একটা পঞ্চায়েত এলাকার মধ্যে যে অঙ্গনাড়ি সেন্টারগুলো থাকে তার মধ্যে কিন্তু সেই অঙ্গনাড়ি সেন্টারে এই ডেটা পালন করা হয় ঠিক আছে তো এখানে কী কী কাজ করা হয় বা কী কী সম্পর্কে আলোচনা করা হয় সেই সম্পর্কে এবার বলি তো এখানে হচ্ছে ফার্স্ট দেখো রেজিস্ট্রেশন অফ প্রেগন্যান্সি কোনো মহিলা যদি গর্ভবতী হন তাহলে তার নাম রেজিস্টার করা কোথায় না এএনএম আশাকর্মী অথবা অঙ্গনারি সেন্টারে অঙ্গনারি ওয়ার্কারদের কাছে ঠিক আছে আর কি অ্যান্টিনেটাল কেয়ার অর্থাৎ গর্ভাবস্থায় কী কী যত্ন নেওয়া হবে সেটা সম্পর্কে আলোচনা করা হয় রেফারেল সার্ভিস কোনো অপুষ্টির শিকার বাচ্চা কিংবা মহিলা থাকলে বিশেষ করে প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকেটিক মাদার অথবা প্রেগনেন্ট অবস্থায় কিংবা হচ্ছে বাচ্চা জন্মানোর পরবর্তী সময়ে যদি কোনো কমপ্লিকেশান দেখা যায় তাহলে রেফার করা হয় হসপিটালে ঠিক আছে তারপর কি রেজিস্ট্রেশন অফ বার্থ শিশু জন্মানোর পরে কোথায় রেজিস্টার করতে হবে নাম সেটাও কিন্তু আলোচনা করা হয় পোস্ট ন্যাটাল কেয়ার শিশু জন্মানোর পরে শিশুদের কিভাবে যত্ন নেওয়া হবে সে সম্পর্কে মায়েদের বোঝানো হয় বিশেষ করে ব্রেস্ট ফিডিংয়ের উপর জোর দেওয়া হয় তারপর কি সাপ্লিমেন্টারি নিউট্রিশান অর্থাৎ পরিপূরক যে খাবারটা প্রদান করা হয় অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে সেটা সম্বন্ধে আলোচনা করা হয় তারপর কি ইমিউনাইজেশন টিকাকরণ গর্ভবতী মহিলাদের এবং বাচ্চাদের কী কি টিকা দেওয়া হবে এবং সেই কোন রোগের জন্য কোন টিকা প্রদান করা হবে সে সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয় আর কি ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় যেমন কত বছর অন্তর অন্তর দ্বিতীয় সন্তান নেবে কিংবা বার্থ কন্ট্রোলের জন্য কি কি মেজারমেন্ট গ্রহণ করবে প্রভৃতি ঠিক আছে তারপরে হচ্ছে ভাইটামিন এ আইএফের ট্যাবলেট অর্থাৎ রাতকানা প্রতিরোধ করার জন্য যে ভিটামিন এ তেল সরবরাহ করা হয় রক্তালপতা দূর করার জন্য যে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয় সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান তো সেক্সের কারণে কোন কোন রোগগুলো হতে পারে বিশেষ করে এইচআইভি মানে এইডস রোগের হচ্ছে বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা হয় এবং কী কী মেজারমেন্ট গ্রহণ করতে হবে সেই সম্পর্কেও কিন্তু বলা হয় এই রোগটা প্রতিরোধ করার জন্য ঠিক আছে তারপরে এজ অফ ম্যারেজ অর্থাৎ ছেলে এবং মেয়েদের লিগল বয়স কোনটা বিয়ে করার জন্য সেটা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয় এবং বাল্য বিবাহ হলে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কেও কিন্তু বলা হয় ঠিক আছে তারপর কি এডুকেশন অফ গার্লস মেয়েদের শিক্ষার ব্যাপারে জোর দেওয়া হয় মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে কি কি সমাজের চেঞ্জ আসতে পারে এবং সমাজের সাথে সাথে আমাদের হচ্ছে পুরো দেশে সে সম্পর্কেও কিন্তু সচেতনতা গড়ে তোলা হয় আর কি কনস্ট্রাকশন অফ স্যানিটারি ল্যাট্রিনস অর্থাৎ যেসব বাড়িতে টয়লেটের ব্যবস্থা নেই তারা কোথায় যাবে কার কাছে আবেদন করবে বা কী উপায়ে টয়লেট তৈরি করতে পারবে সে সম্পর্কে কিন্তু বলা হয় আর কি ডিজিজেস স্প্রেডিং বাই মস্কুইটোস অ্যান্ড ফ্লাইস অর্থাৎ মশা এবং বাহিত যে রোগগুলো আছে সেগুলো কী করে প্রিভেন্ট করা যায় সে সম্পর্কে বলা হয় আর কি অ্যাওয়ারনেস অফ টিভি অর্থাৎ যক্ষা রোগ সম্পর্কে অ্যাওয়ার করা হয় কী কী সিমটমস দেখা দেয় যায় হচ্ছে দেয় যখন যক্ষা রোগ হয় সে এবং হচ্ছে কোথায় যেতে হবে কি চিকিৎসা করাতে হবে সে সম্পর্কেও বলা হয় আর কি প্রিভেনশান অফ প্রিনেটাল সেক্স সিলেকশন অর্থাৎ জন্মাবার আগে হচ্ছে গর্ভাবস্থায় সেটা সন্তানটি মেয়ে না ছেলে এই যে ডায়াগনস করা হয় যেটা ইলিগাল সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয় এ বললে কী কী পানিশমেন্ট হতে পারে সে সম্পর্কে বলা হয় আর কি ডোমেস্টিক ভায়োলেন্স ডাউরি প্রভৃতি সামাজিক যে ব্যাধি সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হয় আর কি প্রমোট আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদিক যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি এটাকে প্রমোট করা অর্থাৎ আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক প্রভৃতি পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা ঠিক আছে আর কি মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো আছে অর্থাৎ ভেষজ উদ্ভিদ যেগুলো আমাদের চারিদিকে দেখা যায় যেমন বাসক সর্পগন্ধা থানকুনি প্রভৃতি তুলসী প্রভৃতি যে উদ্ভিদগুলো পাওয়া যায় সেগুলো কী কী রোগ নিরাময় করতে পারে সেই সম্বন্ধে অ্যাওয়ারনেস গড়ে তোলা হয় তারপরে কি হেলদি লিভিং কী কী পদ্ধতিতে আমরা স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারি সে সম্পর্কে বলা হয় প্রপার ডায়েট খাবারটা কত পরিমাণে খাবার খাওয়া উচিত কখন কখন খাবার খাওয়া উচিত কিংবা কত পরিমাণ জল খাওয়া উচিত প্রভৃতি সম্পর্কে বলা হয় আর কি প্রপার এক্সারসাইজ আমাদের যে খালি হাতে যে এক্সারসাইজগুলো আছে বা যোগ ব্যায়াম যেগুলো আছে সেগুলো যদি আমরা প্রতিদিন করি তাহলে আমরা অনেক রোগ থেকে কিন্তু মুক্ত হতে পারি তো তার উপর জোর দেওয়া হয় আর কি কারেক্ট কুকিং মেথড ফর নিউট্রিশান পুষ্টির জন্য কারেক্ট কুকিং মেথড কি হতে পারে যেমন ধরো যে ভিটামিন সি জাতীয় যে শাকসবজি বা ফলগুলো আছে সেগুলো বেশি না সিদ্ধ করা কিংবা না ফোটানো তারপর ধরো হচ্ছে সবজি কাটার আগে ধুয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কাটা তার ফলে যে ভিটামিনগুলো সেগুলো নষ্ট হয় না সেই সম্বন্ধে কিন্তু বলা হয় আর কি ফুড দ্যাট ক্যান বি গ্রোন লোকালি আমাদের যে অঞ্চলটা এরিয়াটায় আমরা বসবাস করছি সেই মাটিতে সেই আবহাওয়ায় কি কি। ফসল বা কি জাতীয় হচ্ছে শাক সবজি কিংবা কোন হচ্ছে মরশুমি ফল উৎপাদন করা যায় সে সম্পর্কেও কিন্তু বলা হয় আর কি চেকিং ফর অ্যানিমিয়া কোন ব্যক্তি রক্তাল্পতার শিকার কিনা বিশেষ করে কিশোরী কিশোরীরা প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদার এবং বাচ্চারা অ্যানিমিয়ার শিকার কিনা সেটা কিন্তু সার্ভে করা হয় এবং অ্যানিমিয়া সারানোর জন্য পদক্ষেপ নেওয়া হয় আর কি ওয়েং অফ ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন ছোটো শিশুদের এবং বাচ্চাদের কি হয় ওজন মাপা হয় তো এইগুলো হচ্ছে ভিএইচ এনডিতে আলোচনা করা হয় আশা করি কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেল আর কোনো ডাউট থাকবে না ভিডিওটা দেখার পরে ভিএইচ এনডি কি বা এখানে কী কী সম্বন্ধে আলোচনা করা হয় তো পরবর্তীকালে এরকম একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে চলে আসবো থ্যাংক ইউ